এডিএফ দলে জনসাধারণ এইবিলাক প্রত্যাখ্যান করেছে। এডিএফ দল এটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এইবার লোকসভা নির্বাচনত কোনো একটা বিধানসভা সমষ্টিত লিড দিব পারে সবতে আহিছে। আজি আমিনুল ইসলাম ডিঙর বিধায়ক আর ডিঙত বেয়াকে আহিছে, সিগুড়িতে বাজেয়াপ্ত হয়ে গেল, মাত্র 40,000 ভোট পাইছে ডিঙত, যদি ডিঙত প্রতিনিধিত্ব করে আছে। বড়ৈ রাজমল ডাঙরিয়া তিনবার সাংসদ হল, বিধায়ক হল, আর চাইছি আপনাদের কেন বেয়াক ধরনের হারিছে, প্রতিটি বিধানসভা সমষ্টিতে হারিছে। গতি এডিএফ দলে জনসাধারণ এইবিল প্রত্যাখ্যান করেছে। এডিএফ দল এটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আগতে তেওঁলোকে যেটো কথা কৈছিলে যে সংখ্যালঘু ত্রাণকর্তা, সংখ্যালঘু জনদরদী নেতা, আসলতে রাইজে বুঝি পাইছে তেওঁলোকে আসলতে সংখ্যালঘু জনসাধারণের কারণে নির্বাচন খেলা নাই। তেওঁলোকের ব্যবসায় একচতিয়াখন এজন ব্যক্তির ব্যবসায় স্বার্থ সুরক্ষিত করার কারণে এই দলে কাম করে আসছিল, আর এই আজি গোটে জনসাধারণে জ্ঞাত হয়েছে, অবগত হয়েছে, আর সেই কারণে চিরদিনের কারণে এডিএফ দলক বিদায় দিছে। অহা বিধানসভা নির্বাচনত তেওঁলোকের এজনও বিধায়ক না থাকে, দলটোই না থাকে, দলটোই বিচ্ছিন্ন হয়ে যাব। এইবার লোকসভা নির্বাচনত কোনো একটা বিধানসভা সমষ্টিত লিড দিব পারে সবতে আহিছে। আজি আমিনুল ইসলাম ডিঙর বিধায়ক আর ডিঙত বেয়াকে আহিছে, সিগুড়িতে বাজেয়াপ্ত হয়ে গেল, মাত্র 40,000 ভোট পাইছে ডিঙত, যদি ডিঙত প্রতিনিধিত্ব করে আছে। বড়ৈ রাজমল ডাঙরিয়া তিনবার সাংসদ হল, বিধায়ক হল, আর চাইছি আপনাদের কেন বেয়াক ধরনের হারিছে, প্রতিটি বিধানসভা সমষ্টিতে হারিছে। গতি এডিএফ দলে জনসাধারণ এইবিল প্রত্যাখ্যান করেছে। এডিএফ দল এটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আগতে তেওঁলোকে যেটো কথা কৈছিলে যে সংখ্যালঘু ত্রাণকর্তা, সংখ্যালঘু জনদরদী নেতা, আসলতে রাইজে বুঝি পাইছে তেওঁলোকে আসলতে সংখ্যালঘু জনসাধারণের কারণে নির্বাচন খেলা নাই। তেওঁলোকের ব্যবসায় একচতিয়াখন এজন ব্যক্তির ব্যবসায় স্বার্থ সুরক্ষিত করার কারণে এই দলে কাম করে আসছিল, আর এই আজি গোটে জনসাধারণে জ্ঞাত হয়েছে, অবগত হয়েছে, আর সেই কারণে চিরদিনের কারণে এডিএফ দলক বিদায় দিছে। অহা বিধানসভা নির্বাচনত তেওঁলোকের এজনও বিধায়ক না থাকে, দলটোই না থাকে, দলটোই বিচ্ছিন্ন হয়ে যাব।